সূরাটা নাজিল হয়েছে কোনে সুবহানাল্লাহ এই সূরাতে আয়াত কয়টা রয়েছে এটা আমাদেরকে জানতে হবে এই সূরা আয়াত নিয়ে মতভেদ রয়েছে কোন কোন তাফসীরকারক বলে এই সূরাতে 75টা আয়াত রয়েছে আবার কেউ বলে 76টা কেউ বলে 77টা কিন্তু আমরা পবিত্র কোরআন কারীমের ভিতরে পেয়েছি 75টা কোনে সুবহানাল্লাহ কিন্তু আমাদের মতান্তর মানতে হবে হয়তো এই আয়াতের ভিতরে দুই আয়াত একসাথে একাই হয়েছে বা দুই আয়াত হয়েছে কিন্তু মতান্তর যেহেতু দিছে অবশ্যই আমাদেরকে মানতে হবে কিন্তু এই আয়াতের যে 75টা আয়াত এই আয়াতের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমাদের এটা জানতে হবে আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন প্রকৃত মুমিন কারা কথা বলুন প্রকৃত মুমিন কারা যে আমি ওয়াজ করলাম তাই বলে আমি মুমিন হয়ে গেলাম তা না আমি বা ল্যাংডোয়ে আটলাম তার মানে আমি মুমিন হয়ে গেলাম তা না আমি জুব্বা দাড়ি পরে আমি হাঁটলাম তার মানে ঈমান না আমি যে মসজিদের খতিব মসজিদের ইমাম আমার যে আলেমে ভরপুর তার মানে আমি প্রকৃত মুমিন হতে পারলাম না প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়েকটা গুণাবলী রয়েছে ইনশাআল্লাহ সামনের দিকে গুণাবলী নিয়ে আসতেছে আপনারা নিজেদের দিকে মিলিয়ে দেখবেন কয়টা গুণাবলী আপনাদের আছে তাহলে বুঝতে পারবেন যে আমার দাড়ি জুব্বা টুপি লাগিয়ে কি আমি প্রকৃত মুমিন হতে পারলাম দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেন প্রকৃত মুমিন কারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ও বন্ধু আপনি জানিয়ে দেন প্রকৃত মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ যাদের ভিতরে আল্লাহর জিকির রয়েছে আর ইযা খাফাত কুলুবুহুম তাফসীরকারক বলেন ইযা খাফাত কুলুবুহুম শুধু জিকির না তাদের ভিতরে আল্লাহর ভয়ও থাকতে হবে কোন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভয়টা কেমন জিকিরটা কেমন এই জিকিরটা কোন জিকির আমরা তো সবাই প্রবাদ জিকির পারে কথা বলুন সবাই কোন তো জিকির কোনগুলা কোন না আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাই না কিন্তু তাফসীরকারক বলল হ্যাঁ এগুলাই জিকির কিন্তু এই তাফসীরের মূল জিকির এটা না সুবহানাল্লাহ তাফসীরে জালালাইন বলেন প্রকৃত মুমিন তারাই ইযা যুকিরাল্লাহ যাদের ভিতরে আল্লাহর জিকির রয়েছে এই জিকিরটা কেমন জিকির এই জিকির হলো নামাজ রোজা হজ যাকাত ইবাদত দান সদকা তাসবিহ তাহলিল মোট কটাই হচ্ছে প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে কি জিকির কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির কোন জিকির বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন এই জিকির হলো সেই জিকির যেই জিকিরের ভিতরে মানুষের ঈমান বেড়ে যায় ঈমানটা কিভাবে বেড়ে যায় হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন ক্ষুধার্ত অবস্থায় পেটের ভিতরে পাথর বেঁধে তিন থেকে সাত দিন না খেয়ে রাস্তার ভিতরে এদিন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন তার প্রিয়তম একজন সাহাবী দেখলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন ওগো নবীজি আপনার পেটের ভিতরে এতগুলা পাথর কেন আমি জানতে চাই সুবহানাল্লাহ জাবের বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলে দিন কেন আপনার পেটের ভিতরে আজকে তিনটা দিন ধরে আমি পাথর দেখতেছি গো নবী ও নবী এই পাথরের হাকিকত কি আপনি আমাকে বলুন সুবহানাল্লাহ নবী ডাক দিয়ে বললেন জাবেদ শুনো এই পাথরের হাকিকত কি তুমি জানতে চাও তখন তিনি বলল হ্যাঁ আমি হাকিকত জানতে চাই আল্লাহর রাসূল বলল জাবেদ এই হাকিকত হচ্ছে আমি আজকে তিন দিন ধরে ক্ষুধার্ত আজকে তিনটা দিন ধরে আমার কাছে কোনো খাবার আসে নাই রে জাবেদ ও জাবেদ আজকে আমি তিনটা দিন না খেয়ে পেটের ভিতরে পাথর বেঁধে আজকে আমি দিন ইসলামে দাওয়াত দিচ্ছি সুবহানাল্লাহ
যাবের দৌড়াইয়া বাড়িতে এসে ডাক দিয়ে বললো, রে বিবি, ও বিবি, আমি দেখলাম আমার নবীজি আজকে তিনটা দিন না খেয়ে কাটাচ্ছে রে নবী। আ বিবি, যে নবী না হলে আমরা সৃষ্টি হতাম না, ওই নবী আজকে না খেয়ে পেটের ভিতরে পাথর বেঁধে রাস্তায় রাস্তায় হাঁটতেছে। ও বিবি, ঘরের ভিতরে কি কোনো খাবার রয়েছে? আমি রাসূলকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করব, আমি রাসূলকে পেট ভরে কিছু খাবার খাওয়াবো। ও বিবি, খাবার খাওয়ার মতন কিছু কি ঘরের ভিতরে আছে কিনা? সুবহানাল্লাহ, বলবেন না? বিবি ডাক দিয়ে বলল, স্বামী, আমরা হচ্ছি গরিব মানুষ, অসহায়, আমরা মাজলুম, আমাদের কাছে তো তেমন খাবার নাই যে আল্লাহর নবীকে আমরা মেহমানদারি করাবো। ও নবী, তারপর একটা কথা বলতে চাই, আমাদের ঘরে সামান্য কিছু জব রয়েছে, সামান্য কিছু আটা রয়েছে, আর আমাদের ছোট্ট একটি ছাগলের বকরি রয়েছে। ও জাবেদ, ও আমার পানের স্বামী, আপনি যদি চান এই ছাগলের বাচ্চাটাকে আমি জবাই করে আল্লাহর রাসূলকে একবার মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। জাবের দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আগামী দিন সকালবেলা আমার ঘরে আপনার দাওয়াত রইল, আপনার জন্য আমার ঘরে দাওয়াত। জাবের বলল, কাকে বলল? কথা বলুন, দাওয়াত কাকে দিছে? নবীকে দিছে। নবী বলল, জাবের, আমি তো এমন নবী না যে নবী আমি একজন খাবো, আমার বাকি সাহাবীরা না খেয়ে থাকবে। সুবহানাল্লাহ, বলবেন না? আর আমরা এখন কি করি? আমরা কি করি? নিজেরা আগে খাই, হুজুর দাওয়াত দিলে, আর যে সাইদার গুলা পরে আল্লাহ দিলে সারছে, সাইদারে সাইদার আল্লাহ দিলে, ওই যে নিজেরটি হইলে ঠেলা দিয়ে না সামিসটা দিয়া, কোনগুলো হইলে নিজের গুলা হইলে বুঝুন তো, আর ব্যাংকে তো কোন দরকার নাই, আর পরগুলো হইলে কুন্ডি উড়ে আড্ডি উড়ে। তো যদি কয় যে আড্ডি উড়ছে গে, কয় সামিসটে তো ভালো না, আর যার আনছে শব্দ আড্ডি এর আনছে, এরকম না? প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, রে জাবেদ, আমি এমন নবী না যে নবী আমি একা খাবো, আমার সাহাবীরা না খেয়ে থাকবে। ও জাবেদ, যদি দাওয়াত দিতে হয় আমার সকল সাহাবীকে দাওয়াত দিতে হবে। জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, বকরি হচ্ছে একটা, জব রয়েছে সামান্য, কিভাবে আমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো? আল্লাহর রাসূল বলল, ও জাবেদ, চিন্তা করার কোনো কারণ নাই, খাওয়াবে কে? কথা বলুন, রিজিকের মালিক কে? খাওয়াবে কে? ও জাবেদ, যদি আল্লাহ খাওয়ায় তোমার কমতি হবে না। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে গিয়ে ডাক দিয়ে বললেন, এ তামাম সাহাবী, শুনো, আগামী দিন সকাল 10টা বাজে আমার প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে তোমাদের সকলের দাওয়াত রইল। জাবের তো হতাশা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 1400 সাহাবী দাওয়াত দিয়ে দিয়েছেন আর আমার বকরি হলো একটা, আমার তো মাথা ধরে না। বললো, জাবেদ, যাও তুমি আগে খাবার রেডি করো, বরকত দেওয়ার মালিককে। কথা বলুন, কে রে মসজিদ ইমামরা চলে না? মসজিদ ইমামের দায়িত্ব কি জানেন? আমি করছি, এই জন্য আমার একটু অভিজ্ঞতা আছে। মসজিদের কাজের দায়িত্ব হচ্ছে প্রথম দিয়ে বলি আজান, পাঁচক্ত নামাজ, মসজিদ পরিষ্কার, মুক্তব, মতোয়ালিদের গালি, কথা বোঝেন? সবগুলো আছে না, আমি যেগুলো বলতেছি। আবার এর একটা শর্ত আছে, হুজুর আপনি তো বাড়ির মানুষে, ঈদের দিন ছুটি কিন্তু, নামাজ বাইত পড়লেও পড়ছেন, মসজিদে পড়লেও পড়ছেন, আবার বেতন তো আবার মনে হয় 2-3 মাস আগে তো আর ফিট হয় না, যেহেতু এটা 2-3 মাস পরে এটা উপর থেকে আসতে হয়। হুজুরা চলে না? হুজুরা কিভাবে চলে? হয়তো আমার বাড়ি দাওয়াত খায়, আপনার বাড়ি দাওয়াত খায়, আমরা 100-200 টাকা হুজুরের দেই, হুজুরের চলতেছে না? আপনি একটা বার নিজে চিন্তা করে দেখেন, একটা আলেম কিভাবে তার পরিবারটা চালায়, আপনি একটা বার চিন্তা করে দেখেন, কয় টাকা সে পায় আর আপনার কয় টাকা লাগে?
একটা বার নিজের বিভাগের ভিতরে প্রশ্নটা জাগান যে সে কিভাবে চলে আর তার চলাটা কি আর আপনার চলাটা কি। আপনি একটা আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনদিন কোন আলেমের মুখ থেকে শুনবেন না যে আমি খারাপ আছি, এটা কোন আলেম বলবে না, কারণ ইসলাম এটা শিখায় না। ইসলাম সবসময় কি বলে, শুকরিয়া করো কার প্রতি? আল্লাহর প্রতি। আচ্ছা, আল্লাহর প্রতি শুকরিয়া শেষ করে কি কোনো বান্দা শেষ করতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। কারণ কেন জানেন, আপনি একটা মানুষকে যদি হাসপাতালে ভর্তি করানো হয়, তাকে যে অক্সিজেন দেওয়া হয়, প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে তার অক্সিজেনে বাড়ানে, কথা বলুন, কথা বলুন। আর আইসিইউতে রাখলে তো কোনো কথা নাই, এক মিনিট পর হলে পরের দিনে টাকা দিতে হয়, এটা হচ্ছে হাসপাতালের ক্ষেত্রে। আর আল্লাহ যে আমাদেরকে আকাশ থেকে জমিন পর্যন্ত অক্সিজেন দিয়ে রাখছে, একদিনেও কি আল্লাহকে শুকরিয়া জানাইছেন? জানাইছেন তো? আমরা কেমন নিমু খারাম বান্দা একটা চিন্তা করে দেখেন, আমরা এত নিমু খারাম বান্দা যে বান্দার এত নিয়ামত পাওয়ার পরও আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই না। আপনি দেখবেন যখন রেল স্টেশনে যাবেন, তখন দেখবেন অনেক ভিখারি, কারো হাত নাই, কারো পা নাই, কে কথা বলতে পারে না, কেউ চোখে দেখে না, কিন্তু তারা কি চলে না? কিন্তু আল্লাহ কি তাদের থেকে আমাদের ভালো রাখছে না খারাপ রাখছে? কিন্তু আমরা কি একবার শুকরিয়া করছি যে আল্লাহ আপনি তো আমাদের অনেক ভালো রাখছেন, আয় আল্লাহ আপনার কাছে হাজারো শুকরিয়া, করেন? করেন না। তারপর আল্লাহ আমাদের ভালো রাখছে না? কিন্তু আমাদের যদি সামান্য একটা পরীক্ষা যদি আল্লাহ নেয়, অসুখ দিয়া, বিমার দিয়া বা কোনো একটা দুর্ঘটনা দিয়া, তখন আল্লাহরে বলি আল্লাহ শুধু আমারই দেখলো, আর কাউকে দেখলো না। ইমামে আজম আবু হানিফাকে কিন্তু সবাই চিনেন, কে কে চিনেন না, হাত তুলেন তো। আপনি চিনেন না? চিনেন না? আচ্ছা, চিনছেন। তিনি হচ্ছে আমাদের মাজহাবের ইমাম, ইমামে আজম। তিনি বিবাহ করার প্রায় 4-5 বছর পরে তার বিবি তার কাছে আসলো, এসে বলল আপনি আমাকে তালাক দেন। কথা কিন্তু শুনবেন মনোযোগ দিয়ে, বিবি কি বলল, স্বামী আপনি আমাকে তালাক দেন। তো তিনি হচ্ছে কি, একজন যুগজামানার হাদি, তিনি আমাদের ইমামে আজম। তিনি বলল আমার কোন অপরাধে তুমি আমার থেকে তালাক চাইতেছ? বলল আপনার কোনো অপরাধ নাই, আমার কথা, আমাকে তালাক দিতে হবে, দিয়ে দেন। তো আলেমদের কাছে কোন হাকিকত থাকি? তখন তখনকার সময় আইন ছিল 7 সালে তালাক হইতো না, ওই যে আলেমে বিয়ে পড়েছে ওই আলেমের কাছে যাইতে হইব, ওই আলেমে তালাক ইয়ে করলে তালাক হবে। তখন ইমাম আজম আবু হানিফা তার কথায় কোনো সাড়া দিচ্ছে না, বিবি বলতেছে বলো 4-5 বছর হইতে 10 বছর পর্যন্ত কেটে গেল, একই কথা, স্বামী আপনি আমাকে তালাক দেন। এক কথা কয়বার শুনতে মন চায়? এক কথা কতবার শুনতে মন চায়? কথা বলুন, বারবার শুনতে মন চায়? মন চায় না। তখন ইমামে আজম, এই মসজিদ কমিটি, আপনারা এই জায়গায় গন্ডগোল করতেছেন কেন, আলোচনা চলতেছে, এরং আপনার কথা, একটা কথা বারবার বললে আমাদের থেকে বিরক্ত লাগবে। কিন্তু যখন ইমামে আজম বলল ঠিক আছে চলো ওই আলেমের কাছে, যে আলেম আমাদেরকে বিয়ে আবদ্ধ করাইছে, তো আলেমের বাড়ি ছিল অনেক দূরে, পাহাড়ি পর্বত হেঁটে যাইতে হবে, অনেক উঁচু নিচু জায়গা। তখন যাইতে যাইতে হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা পাহাড়ের রাস্তা উঠতে গিয়ে একটু হুচট খেয়ে পড়ে গিয়ে তার হাড়িটা ভেঙে গেছে। তখন তার বিবি বলল আমাদেরকে আর আলেমের কাছে যাইতে হবে না, চলো আমরা বাড়িতে। তো ইমামে আজম একটু রাগ হয়ে গেলেন, রাগ এক রাগ হচ্ছে সে ব্যথা পাইছে, দ্বিতীয় রাগ হয়েছে আজকে 10-টা বছর ধরে আমাকে তুমি জ্বালাতন করতেছো তালাক দেওয়ার জন্য, এখন হুজুরের বাড়ির কাছে চলে আসলাম, এখন তুমি বলো তালাক লাগবে না কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দিয়ে বললেন, রে ইমামে আজম, আজকে 10-টা বছর ধরে আপনার সাথে বিবাহ হয়ে গেল,
আজকে 10টা বছর ধরে আপনার সাথে আমি আপনার জীবন সঙ্গিনী হয়ে 10টা বছর কাটালাম। আল্লাহি আল্লাহর কসম, একটা দিন আল্লাহ আমাদেরকে কোনো অসুখ দেন নাই, একটা দিন আল্লাহ আমাদেরকে কোনো বিমার দেন নাই। আল্লাহ আমাদেরকে বিমার দেন নাই তার মানে হয় আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে রয়েছেন, তার মানে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছে, বিদায় আমাদেরকে কোনো বিমার দেয় নাই। আজকে যখন আপনাকে বিমার দিয়েছে তখন আমি বুঝলাম না আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি রহম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, কার দেখুন সুবহানাল্লাহ, কথাটা কিন্তু বুঝবেন কি বলছে। হে ইমামে আজম, আজকে 10টা বছর আপনার সাথে আমি ঘর বাঁধতেছি, সংসার করতেছি, একটা দিন আল্লাহ না দিল জ্বর, না দিল কোনো অববনটন, না দিল কোনো কষ্ট, তার মানে মনে হয় আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট রয়েছে। যদি সন্তুষ্ট থাকতো তাহলে আমাদেরকে অবশ্যই বিমার দিত, বিমার দিয়ে আমাদেরকে পরীক্ষা করতো। ওয়া নাব্লু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেন ভয় এবং ক্ষুধা দিয়ে। না আল্লাহ তো আমাদেরকে কোনটাই দেন নাই, কেন? নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়েছে। যখন আজকে দেখলাম যে আপনি পাহাড়ের ভিতরে চুট খেয়ে আপনার পায়ের হাড্ডিটা ভেঙে গেছে, ইয়ার হে আমার স্বামী, তখনই আমি বুঝে গেলাম না আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতি রহম দেখিয়েছে। না সুবহানাল্লাহ। তো আমাদের কথা মেইন কথাই হচ্ছে কি, আমাদেরকে পরীক্ষা করবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ أَلَّا رَبُّ الْعَالَمِينَ بَلَنْ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ আমি মানুষকে পরীক্ষা করি দুই ধরনের, হয়তো মানুষকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, আর না হয় মানুষকে আমি ভয় দিয়ে পরীক্ষা করি। প্রিয় হাজেরিন, আমি একটা কথা বলতেছিলাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী খেয়াল আছে তো? সবাই ভুলে গেছেন? সবাই মহব্বতের সঙ্গে জিকির করে আমরা সামনে এসে বসি, আল্লাহ 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 আল্লাহ, সবাই সামনে এসে বসেন, সামনে খালি জায়গাটা পূর্ণ করে দেন, এই জায়গার ফাঁকাটা অনেক খারাপ লাগতেছে, সকলে সামনে চলে আসেন, আল্লাহ 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 আল্লাহ। পের হাজরিন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে বললেন, বিবি খাবার রেডি করো, আল্লাহ রাসূল তো চলে আসতেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খাবার যখন রেডি করলেন, আল্লাহর রাসূল বললেন, রাহমাতান লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবি আমার জাবেদ, কোথায় আমার খাবারের পাতিলা, আমি খাবারের পাতিলাটা দেখতে চাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আসেন আমার সাথে। রাসূলকে নিয়ে গেলেন পাকের ঘরে খাবারের পাতিলার কাছে, যখন খাবারের পাতিলা ঢাকনা যখন আলগে দিয়ে আল্লাহর রাসূল তার থুতু দেখে সামান্য একটু থুতু মোয়ারক লাগিয়ে দিলেন খাবারের পাতিলে, আর একটু লাগিয়ে দিলেন ওই রুটির বলের ভিতরে, আর একটা ঢাকনা দিয়ে দিলেন, বললেন, জাবেদ তুমি এই ঢাকনাগুলা স্মরণের কোনো প্রয়োজন নাই, সামান্য একটু জায়গা ফাঁকা করে সকল মেহমানদারকে তুমি মেহমানদারি করাও, ও জাবের ভুলো তুমি এই ঢাকনা আলগে দিবে না। সুবহানাল্লাহ, জাবের মেহমানদারির ভিতরে লেগে গেলেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে রইলেন, জাবের একজনকে জবের রুটি দিচ্ছে, আরেকজনকে ছাগলের গোশত দিচ্ছে, দিতে 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 1400 সাহাবী শেষ হয়ে গেছেন। জাবের দেখলো আমার গোশতের পাতিলার ভিতরে যতটুকু গোশত রয়েছে পুরোটা গোশতই এখনো রয়েছে, তার মানে কিভাবে, এই হাকিকতটা আমি জানতে চাই। আল্লাহ রাসূলকে খাবার দিল, দোয়ার পরে জাবেদ দেখলো যে খাবারটা আল্লাহ রাসূল খাইছে খাওয়ার পর আবার ওই খাবারটাই রয়েছে, আর যে জবের রুটি থেকে রুটি দেওয়া হয়েছে ওই জবের রুটিগুলা যতগুলাই ছিল ওই রুটিগুলাই আবার ওই স্থানে রয়েছে। জাবেদ যখন দেখার জন্য ডাকনাটা আলগি দিলেন আর বললেন, ইয়া রাসূল আল্লাহ আমি 1400 সাহাবীদেরকে মেহমানদারি করালাম, ওগো নবীজি আমার ডেক থেকে আমার পাতিলা থেকে এক টুকরো পরিমাণ গোশত কমে নাই, ইয়া রাসূল আল্লাহ কেন, আমি হাকিকতে জানতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, জাবেদ
তুমি তো একটা ভুল করে ফেলেছো। বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল করলাম? বলল তুমি যদি ওই খাবারের ঢাকনা যদি তুমি আলকি না দিতে, ও জাবেদ কিয়ামত পর্যন্ত তুমি তাম পৃথিবীর মানুষকে মহামন্দারি করে যেতে পারতা। আল্লাহি আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য তোমার খাবারের পাতিল শেষ হতো না। সুবহানাল্লাহ। বরকত কাকে বলে? ইদা জুকির আল্লাহ। খেলাছে কোন আয়াতে শানে নজুল? তাফসীর তো করতে পারবো না, শানে নজুলটা বলতেছি, যেটা বলতেছি তাফসীর কিতাব থেকে বলতেছি, তাফসীর করার যোগ্যতা নাই। ইজা জুকির আল্লাহ, জিকির করতে হবে। এটা কোন জিকির গেল? ক্ষুধার্ত জিকির। ওয়ালা নাবলু আন্নাকু বিশাইইন মিনা খাউফি ওয়াল জু। আল্লাহ ক্ষুধার পরীক্ষা দিছে, এবার ভয়ের পরীক্ষা আল্লাহ নেবে। আল্লাহকে ভয় করে কিনা? আল্লাহকে ভয় করেছেন কারা? যারা প্রকৃত মুমিন। কাফেররা কি আল্লাহকে ভয় করছে? কাফের আল্লাহকে ভয় করে না। কিন্তু আমাদের ভিতরও একদল মানুষ রয়েছে, যদিও তারা কাফের না হয় কিন্তু কাফের থেকে কোনো দিক দিয়ে কম নয়। কথা বলুন, কাফের না হইলো কাফের থেকে তারা কম নয়। আজকে আপনি দেখেন, আজকে আমরা বাড়ির ভিতরে সামান্য একটা মাহফিল করতেছি, এই জায়গায় আজকে প্রশাসন আসছে, এই জায়গায় আজকে পুলিশ আসছে। হয়তো পুলিশ, আমার কাছে খবর আসছে কি যে বলা হয়েছে এই জায়গায় হাজার হাজার মানুষের সমাগম, এই জায়গার ভিতরে 20-25টা মাইক চলবে, এই জায়গার ভিতরে আসরের আগে নাকি বলে হাজার হাজার মানুষ এসে পাত্র পুড়ে গেছে। যখন দারোগা আসলো, আসে দেখতেছে স্টেজ খালি, কোনো মানুষ নাই, হাজার হাজার মানুষ কোথায় গেল? তখন তারা আবার বললো কি আপনারা মাহফিল চালিয়ে যান, হয়তো বাইরের চাউন্টে একটু কম দিয়ে দিন, যেহেতু আমাদের কাছে অবজেকশন আসছে। কিন্তু কে দিছে ভাই? আমাদের মতন তো মুসলমান। কথা বলুন ভাই, আমাদের মতো মুসলমান। একটা কথা বলছিলাম না, হিংসা নয় ঈর্ষা করতে শিখো। হাজারো যদি চেষ্টা করো, কোরআনের মাহফিলকে পর্যন্ত কোন মানুষ বন্ধ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল মুগীরা হাজারো চেষ্টা করো, কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না, ঠিক কিনা? কোরআনের দাওয়াত কিয়ামত পর্যন্ত থাকবে, দায়েম কায়েম হবে থাকবে। কোন কাফের মুশরিক বেদুরমির কোন সাবাস নাই, যে মুসলমানদের বেদুরমিদের এমন কোন কলিজা নাই যে দীন ইসলামের দাওয়াত তারা ছিন্ন ভিন্ন করে দেবেন, ঠিক কিনা? পেরা হাজিরিন, কোরআনের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। চেষ্টা করছে কাফেররা, অথর জোর চেষ্টা করছে, বন্ধ করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 55 দিন আগে, সবাই আলোচনার দিকে মনোযোগ দিন, রাসূল সাল্লামের জন্মের প্রায় 55 দিন আগে আব্রাহাম নামক এক বাদশা মক্কা শরীফকে হামলা করার জন্য আসছিল। কোথায়? মক্কা শরীফে আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কাফেরদেরকে ধ্বংস করে, একটু নমুনাটা দেখেন। তখন আব্রাহার বাদশা ছিল ক্ষমতাশীল, আর কাবার মালিক ছিল রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। কে আব্দুল মুত্তালিব? ছিলেন মক্কার গভর্নর, চেয়ারম্যান। তখন আব্রাহার শত্রুরা এসে, সৈন্যরা এসে রাসূলের দাদার ওট বকরি যা ছিল সবকিছু তারা বন্দী করে নিয়েছে। তারা কাবা শরীফ কি করবে? চুরমার করে দিবে। আব্রাহা একটা কাবা শরীফ তৈরি করেছে, তার কাবাতে সবাই যেতে হবে, এই আব্দুল মুত্তালিবের কাবায় কেউ আসতে পারবে না। যখন আব্দুল মুত্তালিবের ওট বকরি গুলা বন্দী করে নিয়েছে, তখন খবর আসলো আব্রাহামের পক্ষ থেকে, খবর আসছে কি, আব্দুল মুত্তালিব আপনার ওট গোরা বকরি গুলা দুম্বা গুলো তো আমরা আটকাই নিছি, আপনি কি ছোটাই নেবেন না? আপনি কি আমাদের সাথে জিহাদ করবেন না, যুদ্ধ করবেন না? তো রাসূলের দাদা একা গেলেন আব্রাহার বাদশার কাছে, লুকনো দরকার নাই,
মুসলমানরা লোক দিয়ে যুদ্ধ করতে হয় না, মুসলমানরা ইমান দিয়ে যুদ্ধ করে। লোক দিয়ে মুসলমান যুদ্ধ করে না, মুসলমানের পরিচয় হচ্ছে কি ইমান, আর কিছু পরিচয় নাই। তখন তিনি গেলেন, কার কাছে গেলেন কথা বলুন, আব্রাহার বাদশার কাছে গেছেন। সে জালিম বাদশার কাছে গিয়ে বলল, মহারাজ আপনি যে আমার এই উট বকরি তুম্বাগুলা যে আপনি বন্দী করছেন, তাকে কোনো অন্যায় করেছে বা আমার কোন লোক কি আপনার সাথে অন্যায় করছে? কয় না তো। তাহলে কেন আমার এগুলো বন্দী করছেন? প্রশ্ন আসে না। আর যেহেতু আপনার সাথে আমরা কোনো অন্যায় করি না, কেন বন্দী করছেন? আমি ভাবলাম যে তোমার এগুলো আমি বন্দী করি, তাহলে তোমরা আমার সাথে আমরা আমাদের সাথে জিহাদ করবা, যুদ্ধ করবা, আমরা কাবা শরীফ দখল করে নেব। তখন রাসূলের দাদা বলল, আব্রাহাম বাদশা আমরা জিহাদ করব না, কারণ এই উটগুলার মালিক হচ্ছে আমি, এই তুম্বাগুলার মালিক হচ্ছে আমি, তাই এগুলো আমি নিতে আসছি। আর কাবার মালিক হচ্ছে আল্লাহ, যার গড় আপনি ভাঙতে যাচ্ছেন তিনি তার গড়কে তিনিই রক্ষা করবেন, ঠিক কিনা? তার গড় আমি রক্ষা করার কোনো প্রয়োজন নাই। রাজা সাহেব আপনি আমার বকরিগুলো আমাকে ছেড়ে দেন। তখন কি করলো আব্রাহাম বাদশা? বলল, ঠিক আছে তোমরা যুদ্ধ করবে না, আল্লাহ আমাদেরকে কি করবে? কিছুই করতে পারবে না। তাদের ধারণা এটাই ছিল, আল্লাহ কিছুই করতে পারবে না। রাসূলের দাদার বকরিগুলো কি করছে? সে নিয়ে আসছে আর রয়েছে কি এখন হামলা করবে। তো রাসূলের যেহেতু সে চেয়ারম্যান, মক্কার চেয়ারম্যান, হামলা করতে আসলে তো মানুষ বলবে যে আমাদের চেয়ারম্যান সাহেব এই জায়গায় তো শত্রুরা আসতেছে, আমরা কি প্রতিহত করবো? তখন আব্দুল মুত্তালিব বলল, তোমরা কেউ আক্রমণ করার দরকার নাই, তোমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আল্লাহর লীলা খেলা। সুবহান আল্লাহ, কোনো দরকার নাই, যেহেতু এটা আমাদের ইবাদত, তারও এটা ইবাদত করতে। এটার ভিতরে তখন কিন্তু মূর্তি ছিল, রাসূল আসার আগে কিন্তু মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। রাসূল আইসাই কাবার ঘরের মূর্তিগুলো কি করছে? সরাই দিছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসার কয়দিন আগে এটা খেয়াল রাখতে হবে, 55 দিন আগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, 50 থেকে 55 দিন আগে, তাফসীরের কথা। তখন তারা বলল কি, আমরা জিহাদ করব না, তোমরা আল্লাহর ঘর ভাঙ্গা নিয়ে যাও। আব্রাহাম বাদশা তো কি খুশি, সৈন্যমন নিয়ে আসছে, যদি আব্দুল মুত্তালিব তলে যদি উৎপেতে থাকে আমাদেরকে আক্রমণ করলে তো আমরা পরাজয় হয়ে যাব। অনেক সৈন্য নিয়ে আসছে, সৈন্য নিয়ে আসে যখন কাবা ঘরের সামনে যখন দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে কাবার মালিক না বলে কাবাকে রক্ষা করবে, কোথায় সেই কাবার মালিক? কাবার মালিককে আমি দেখতে চাই, কোন নাউজুবিল্লাহ, সে কাবার মালিককে দেখতে চায়। কে? একটা কাফের, কোথায় সে রক্ষা করবে তাকে তো আমি দেখতেছি না। সে যখন কাবার ঘরের ভিতরে যখন তার ছুরি দিয়ে তথা লাঠি দিয়ে আঘাত করবে, আঘাত করার সাথে সাথে দেখতেছে পূর্ব পশ্চিম আকাশে এক ঝাঁক পাখি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে আকাশের ভিতরে উঠতেছে। কন্যা সুবহানাল্লাহ, পিছন থেকে একজন ডাক দিয়ে বলল, ও আমাদের বাচ্চা দেখেন পাখিগুলা কত না সুন্দর, তাদের মুখে কত না মিষ্টি গান, একটু শুনি আমরা। আব্রাহাম বাদশা বলল, পাখির গান শোনার আমাদের সময় নাই, আমরা আসছি কাবাগর ভাঙ্গার জন্য, আমরা কাবাগর ভেঙ্গে ফেলি। চোখের বালিকাতার ভিতরে উত্তর দক্ষিণ থেকে আরেক জাক পাখি এসে আল্লাহর গর কাবাকে বাইতুল্লাহকে এমন ভাবে ঘেরাও করে দিলেন, আর তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বলের দিয়েছেন, তাদের পায়ের ভিতরে একটি বলের দিয়েছেন, এবং তাদের পায়ের ভিতরে দুই পায়ে একটি একটি করে দুই পায়ে দুইটি দিয়েছেন, তাদের ঠোঁটের ভিতরে একটি বলের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তাওয়া কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো নাই আমি কি আলামত করেছি ওই সকল লোকদেরকে, হাতিওয়ালাদেরকে? তোমরা কি দেখো নাই? আর যদি মিলন করতে না পারে তাহলে তো ওই লোক দুনিয়াতে আসতে পারবে না। বাদশা মহারাজ বলল, ঠিকই তো বলেছ, কথা বলুন, ওই লোকটা এখন আসে নাই যে আপনাকে ধ্বংস করবে, সে এখনো কিন্তু আসে নাই, সে আসবে। তো সে যখন আসবে তাকে রোখার জন্য, বাধা দেওয়ার জন্য আপনি একটাই কাজ করতে পারেন, স্বামী স্ত্রীর মিলন বন্ধ করে দেন, একপারে পুরুষ আরেকপারে আপনি মহিলাদেরকে রেখে দেন। তখন কি করলো নমরুদ? বললো, যাও ঠিক আছে। তার কয়েকজন গুটি কয়েকজন সৈন্য রাখলো, তার মধ্যে তার প্রধান মন্ত্রী হচ্ছে
তার ওই দেখাশোনা করার প্রথম দায়িত্ব হচ্ছে মন্ত্রীর। মন্ত্রী কি করবে, হঠাৎ পাহারা দেয় তার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম নবী চলে আসলো। আসার পরে নবীজি, ওই ইব্রাহিম নবী যখন চলে আসলো, কারণ কেউ তো আর জানে না, কারণ সে তো দায়িত্বশীল, কারণ সে গেল তা সে তো এই গরো যাইতে পারে ওই গরো যাইতে পারে, কারণ সে যেহেতু দায়িত্ব রয়েছে তাকে কেউ বাধা দিবে না। কেন তাকে বাধা দিবে না? কারণ তাকে সে ক্ষমতা দেওয়া আছে যে আপনি পরিদর্শন করবেন, আপনি সব দেখবেন। সে কি করলো? স্ত্রীর কাছে চলে গেল। আর এই স্ত্রী গর্বে চলে আসলো কে? আমাদের নবী, যিনি তাকে ধ্বংস করে দিবে, ছিন্ন ভিন্ন করে দিবেন। আস্তে আস্তে যখন মায়ের গর্বে, যখন ইব্রাহিম নবী যখন মায়ের গর্বে, মায়ের গর্বে যখন দিন বড় হতে লাগলো, বড় হওয়ার পরে যখন তাকে প্রসব করালো, প্রসব করানোর পরে দেখলো পাহাড়ের একটা গুহা অটোমেটিক ভাবে খুলে গেল কন্যা। সুবহানাল্লাহ। কি করবে এখন যদি শুনে যে নতুন কোনো বাবু জন্ম নিয়েছে, বাচ্চা জন্ম নিয়েছে, তখন তার বিরুদ্ধে আইন জারি হবে, তাকে শুলে চড়ানো হবে, তাকে হত্যা করা হবে, কি করবে? সে পাহাড়ের দিকে হাঁটতেছে তার সেই নবজাতক বাচ্চা নিয়ে, হঠাৎ করে তাকিয়ে গিয়ে দেখলো পাহাড়ের ভিতরে একটা গর্ত হয়ে গেল, একটা গুহা হয়ে গেল। ওই গুহার ভিতরে নিয়ে আমাদের নবীকে রাখলেন, নবীকে আস্তে আস্তে খাবার দিলেন। খাবার দিতে দিতে যখন তিনি 9 বৎসরে উপনীত হয়ে গেলেন, একদিন তার আম্মা জান গিয়ে দেখলো আমার কলেজার টুকরা সন্তান তো আর গুহার ভিতরে নাই। চিন্তায় পড়ে গেল, কোথায় গেল? না, নমরুদের বাহিনী দেখে ফেললো, নমরুদের বাহিনী নিয়ে গেল। হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে যখন তার মা হাঁটতেছে, হঠাৎ করে দেখলো দূর থেকে দেখা যাচ্ছে কে যেন একটা ছেলে দুইটা হাত উপরের দিকে তুলে আল্লাহর কাছে, ওই সৃষ্টিকর্তার কাছে কি যে চাচ্ছে। কাছে গিয়ে দেখলো আমার কলেজের টুকরা সন্তান, ডাক দিয়ে বলল রে ইব্রাহিম কোথায় গেলাম? ইব্রাহিম ডাক দিয়ে বলল মা আজকে 9টা বৎসর ধরে আমি গুহার ভিতরে রয়েছি, আমার থেকে মনে হয়েছে এই গুহাটাই মনে হয় পুরো পৃথিবী। মা গো, আমি যখন গুহার বাইরে আসলাম দেখলাম কি সুন্দর ধরনী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, সুবহানাল্লাহ। আমি আজকে 9টা বৎসর মা গুহার ভিতরে রয়েছি, আমি এত সুন্দর জিনিস দেখি নাই, আমার থেকে মনে হয়েছে এই গুহাটাই পুরো পৃথিবী, এই গুহাটাই মা সবকিছু। মা গো, আজকে যখন দেখলাম গুহার বাহিরে এত সুন্দর সবুজ শ্যামলা ঘাস, তখন আমার মন আর মানল না, আমি হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে এখানে চলে আসলাম। বলল রে বাবা যদি তোমাকে নম, বলল কে? কই লোকটা তো আমাদের মন্ত্রীর ছেলে। কো মন্ত্রীর ছেলে আমাকে চেষ্টা করার জন্য আসে নাই, সে আবার কে? বলো সে ছোট্ট একটা বালক। তখন মন্ত্রীকে প্রশ্ন করলো তোমার এই বালক কবে হইল? বলে তো আমার বালক আগেই হয়েছে। সে কি আর প্রকাশ করবে যে পরে হয়েছে? বলছে এটা আগেই হয়ে গেছে। কয় ঠিক আছে, তুমি তোমার বালককে তুমি বলো যাতে সে সেজদা করে। আর সে কেন আসলো না তার জবাব দিহিতে তুমি তার কাছ থেকে নিয়ে এসো। দৌড়াইয়া গেলেন, ডাক দিয়ে বললেন রে আমার কলেজার টুকরা সন্তান, কেন রে আজকে মহারাজের কাছে গেল না, কেন আজকে মহারাজকে সেজদা করলা না? তখন সামান্য একটা 9 বৎসরের বাচ্চা ডাক দিয়ে বলল বাবা, ও বাবা আপনার খোদাটা কেমন, আপনার খোদাটা দেখতে কেমন, আপনার খোদাকে যদি আমি একটা প্রশ্ন করি আপনার খোদা কি জবাব দিতে পারবে কিনা? সুবহানাল্লাহ। বললো নিশ্চয়ই পারবে, কারণ সে তো খোদা, খোদা না পারলে পারবে কে? তুমি ওই কথা বলার দরকার নাই, তুমি আগে বলো তুমি কেন সাজদা দিলা না। তখন তিনি বলল যে আমি অসুস্থ ছিলাম তাই আমি যেতে পারি নাই। একটা উসিলা তো পাওয়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোন কোন বিপদের ক্ষেত্রে থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তটা রেখেছেন, যদি তুমি যেতে পারো না তখন বলো তুমি অসুস্থ ছিলাম। অসুস্থ অনেক ধরনের হয়, এটা বলতে পারা যাবে না, অনেক সময় লাগবে। আমার ভালো লাগে না, আমি যাইনি, এটা একটা অসুস্থ বোধ, স্বাভাবিক, আমার মন চায় না আমি যাই নাই, কথা তো মিথ্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি কারোর সাথে কোনো কথা খেলাফ হয় তখন এটাই বলবা যে আমি অসুস্থ ছিলাম।
ঠিক আছে তুমি যখন অসুস্থ ছিলাম চলো মহারাজের কাছে মহারাজের কাছে নিয়ে গেলেন মহারাজের কাছে যাওয়ার পরে মহারাজ বলল এরে ছোট বালক তুমি কেন আমাকে সেজদা করলা না তুমি কি আমাকে খোদা মানো না তখন তিনি বলল হ্যাঁ আমি আপনাকে খোদা মানব তখনই যখন আমি আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন কোন সুবহানাল্লাহ বলল কি উত্তর বলল খোদা আপনি মরবেন না খোদার কারে বানাইবো লাস্টে একটা লোক কইতেছে কো মহারাজ এই লোকটাই হেডা যেডা হ্যাঁ আইবো কইছে এইডাই হেডা মহারাজ সাবধান এইডাই হেডা তার কথার লক্ষণে বোঝা যায় মহারাজ সাবধান সামনে আর আগাইয়েন না যেমনি আছে এমনি থাকেন কইতে হেডা আচ্ছা ঠিক আছে এ দূরে বেড়ে না কি করবো আমার শরীরের লোকে পারবো না আমার সৈন্যের লোকে পারবো ঠিক আছে তুই সাজা দিবি নিকো না আমি সাজা দিতাম না আগে উত্তর দিতে হইব আপনার ওর খোদাটা কি হইব আর আপনি যদি খোদা হন আপনি মরতেন পারতেন না শর্ত দেন এরও আপনি কথা দেন কোন আমি তো মরা তাহলে আপনি খোদা না তাহলে খোদা কে খোদা হইছে যিনি আপনারে বানাইছে যিনি আপনারে বানাইছেন আপনাকে যিনি ক্ষমতা দিয়েছেন তিনি হচ্ছে খোদা ফোলা তো বেশি বাড়াবাড়ি শুরু করে দিতেছে আমার রাজত্ব লুয়ে টান দিছেন কি করেন কোন একটা প্রস্থা আমাদের অবলম্বন করতে হবে তখন তারা বলল ঠিক আছে আমরা একটা উসিলা দিয়ে তাকে আমরা আগুনে পুড়িয়ে দেব তখন আগুনের একটা কুণ্ডলী বানানো হয়েছে যে জায়গার ভিতরে মানে আগুন কি আগুন তাফসীরের কিতাবের ভিতরে আসলো প্রায় 100 গজ দূর পর্যন্ত এই আগুনের তাপ লাগে সুবহানাল্লাহ বলবেন না 100 গজ দূর পর্যন্ত এই আগুনের তাপ লাগে তো আগুনটা কেমন নমরুদের কই আজ যে ইব্রাহিম যাও বুঝবা মজা সেজদা দিতা না তো যাও ইব্রাহিম কো কই দিতাম কই যাও না দেখো না সামনে কিটা ও আচ্ছা আগুন নি আচ্ছা আমি যাইতাছি কেমনে যাইতাম নমরুদে কই কই তার তো আগুন ফালান তারপর তার ফাকনা কথা দিও না গেছে না তার ফাকনা কথা দি ওনো গেছে না কোন দিয়ে রাস্তা দেয় দেন না এরপর দুইজন দিয়ে অন কি 100 গজ দূরে দুইটা দেয় হারানো সম্ভব না অন কি করছে এই জায়গায় আপনার বাংলা ভাষায় আমি আপনাকে বুঝাই আমাদের বর্তমান আঞ্চলিক ওই যে ডেকুসিনা না মারিতে কাটে এরকম একটা ক্যারিং মেশিন জাতীয় একটা জিনিস দিয়ে থাকে ইটা দিয়ে ফালাইছে ইটা থাকা অবস্থা আল্লাহ আগুন রে কয় তোরা বানাইছে গিতাম আল্লাহ পূজা সারখার করে লাউনে লেগে কো আমার বানাইছেন আমার কাম হবে যেইটাই বেড়ে পুরো সরকার করে লাই আমার বানাইছেন এটা লাগা আজ এটা করতে পারতি না আল্লাহ তাদের বিফুর দিয়ে দিগে তো আমার বানাইছেন কিতেন স্বাভাবিক আমার বানাইছেন পুরো সরকার করে লাই যেইটাই বেড়ে দইরা আন্দা দে দইরে কোন কথা নাই আইছে শেষ তো আল্লাহ আপনি আমার কেন বানাইছেন কথা বেশি কইছ না যেমন কই এমনি হুন তোরে কইছি তুই এখন বাগান হইবি জান্নাতের এখন তুই ফলের বাগান হইবি এখন হইবি আদেশকার ওমাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আদেশকার জান্নাতের বাগানের মতন ওই অগ্নিকাণ্ড এমন ভাবে সাজানো হয়ে গেছে যেইভাবে নমরুদের বাহিনী ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালানো হয়েছে ইব্রাহিম নবী দেখলো দূর থেকে আগুন আর আগুন যে আগুনের ভিতরে 100 গজ দূর থেকেও আগুনের তাপ লাগে আর আমি এমন জায়গায় এসে বসলাম মনে হয় যে আমি রাজা বাদশারার যে একটা তাদের ভিআইপি একটা রুমের ভিতরে আমি পদার্পণ করলাম সুবহানাল্লাহ কোথায় পদার্পণ করছে রাজা বাদশাদের একটা রুমের ভিতরে আমি পদার্পণ করলাম আমাকে কোথায় ফেললো না নমরুদ আমার লোক শয়তানি করলো প্রশ্ন আসে নাকি আমার আগুনে বাড়ি সঙ্গে আমি কই দেখি জিব্রাইল ডাক দিয়ে বলল আল্লাহর আদেশে
এই আগুন জান্নাতের বাগান হয়ে গেছে। ও নবী আপনার কোনো চিন্তা নাই। বলল তুমি কে? বলল আমি আল্লাহর ফেরেশতা। আপনি এই জায়গায় 9 দিন থাকবেন। কয় দিন? 9 দিন পরে আবার আপনি এই জায়গা থেকে বাইরে হবেন। নমরুদ এই রাস্তাটা দিয়ে যায় আর কয় তারও তো ভালাইলাম এরই। আপনি দেখবেন কুদ্দুচা রহিমা যদি আপনার কলেজ গেট ফিরে ফিরে লাগে, কুদ্দুচা যদি রহিমা ফিরতে হতাই লাই কুদ্দুচা কলেজ গেটে যাইবার করবো তার দেয়া রই তার দেয়া রই সাইরা লাইছিলাম তার কারণে এটা মনে হবে তারে তার দেয়া রই দুইকা লাইছি ঘুরান দিয়ে আইনে প্রত্যেক দিন সকালে যায় একবার বিকালে আর যায় কোথায় বলে তারা তো আমি এখানেই ফেলাইছি। তো যখন দেখ নবম দিন কে যেন ওই আগুনের ভিতর থেকে লড়াচড়া করতেছে, তখন আগুনের ভিতর থেকে যখন লড়াচড়া করতেছে আগুনের ভিতরে যখন লড়াচড়া করতেছে তখন তিনি বলল যে কে রে আগুনের ভিতর থেকে আসে? প্রশ্ন আসে না? আগুনের ভিতর থেকে কে আসে? আশ্চর্য, যখন আগুনটা একটু আগুনটা যখন একটু ফাঁক হলো তখন দেখলো কি নবী বাহির হয়ে আসছে। না সুবহানাল্লাহ, কত কেমনে এলি? আপনি যেমনি ফেলাইছেন আমি এমনি আইছি। শুধু হিসাব, আপনি যেমনি ফেলাইছেন আমি এমনি আইছি। তো ইসলাম কি বন্ধ করে রাখতে পারছে? ইসলাম বন্ধ করে রাখতে পারে নাই। আর ওই নমরুদ বাহিনীকে মারছে কে? সামান্য একটি মশা। ওই নমরুদ বাহিনীকে কোনো বড় শক্তিশালী মানুষ মারার প্রয়োজন হয় নাই। আপনি দেখেন যখন নমরুদ বাহিনীকে যখন আক্রমণ করবে তখন আল্লাহ বলে নবীরে বলে নবী আপনি চিন্তা করার দরকার নাই, নমরুদে মারার জন্য আপনার কোনো লোক দরকার নাই, আপনি যে গুটি কয়েকজন আপনার অনুসারী রয়েছে তাদেরকে আপনি দাঁড়িয়ে থাকেন, আমি তাদেরকে কাফিরদেরকে হত্যা করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহ বলছে আমি তাকে বড় কোন প্রাণী দিয়ে মারবো না, আমি তাকে সামান্য একটা প্রাণী দিয়ে তাকে আমি মারবো। সামান্য প্রাণী কি? মশা। আল্লাহ ঠিক করছে, আল্লাহ মশারে এক একজনে এক এক দায়িত্ব ভাগ করে দিলেন। হঠাৎ করে একটা ল্যাংড়া মশা আইয়া সব মশা আল্লাহ ধাক্কা গেছে। কতর কই গেছিলি? কতর কয়াম নাকি ল্যাংড়া মশা দাদুর কই গেছিলি? কচ্ছা আল্লাহ তো আমার একটা দায়িত্ব দিছে। কি দায়িত্ব দিছে? আল্লাহ দায়িত্ব দিছে যে তুই যখন আসছস ঠিক আছে তোর আমি কোন দায়িত্ব দিতাম? কারণ আল্লাহ আমার দ্বিতীয় হইব, যেহেতু আমি আছি আমার দ্বিতীয় হইব। আপনি হেঁটে দিচ্ছেন আমি আপনার পানি না আমাকে দেন? আচ্ছা ঠিক আছে, তুই কোনো ছোট করার দরকার নাই, তুই গিয়ে বটটা সিবা দিয়ে ধরবি, ছোট করার দরকার নাই। কাল ঠিক আছে পারবি নি? আল্লাহ দেন না, পারিনি, চাই না। গিয়ে বিচারে মাঠের ভিতরে বটটা কুম লকেটির দিকে বটটা কু ও বট্টই সামনে আর এই বটটা না দো আর এই বটটা কো নমরুদ দেখো কুই নমরুদে বই রয়েছে ক যেহেতু নমরুদে বই রয়েছে ঠিক আছে যাই গিয়ে নমরুদের নাকের ভিতরে ডুইকা কি আসছে কে আর কোনো বক্তা আছে কেন বক্তা আসবে ম্যাম আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর দশ মিনিট লাগবে যেহেতু আলোচনা নিয়ে গেছে যেহেতু আলোচনা গুছাই আনতে হবে আপনি আমাকে আগে সমস্যা নেই আর 10 মিনিট কমপক্ষে লাগবে কথা ছিল কি নমরুদ মানার জন্য কি গেছে আমার নাকের মশা বসলে সমস্যা নেই যাবে না নমরুদের নাকে নাকে না তো নাকের ভিতর দিয়ে ঢুকছে আপনারা বলি একটা আপনারা শুনে না একটা এরকম হলে চলবো চলবে না নমরুদের নাকি দিয়ে মশাটা ঢুকছে ঢুকার পরে নমরুদ কি করছে একটা ঝাড়ি মারছে লগে আছে কে সেনাপতি বললো সেনাপতি একটা বাড়ি দেশ না কি রে ঢুকছে
তো বাড়ি দিল, বাড়িতে বাড়িতে দেখে কোনো কাম হয় না। সেনাপতি কো আমি যুদ্ধ করতাম, আপনার মাথা ফিরতাম, আমি আইসি না, আমি যাই গে। তুই গেলি কেউ কেন যুদ্ধের ময়দান থেকে? আমি যাই গে মানে দেখ গে আমার ধরে রাখতাম পারবে না দেখিলে। কো তুই ঠিক আছে, তুই যখন যাইবি তুই দু সাইডটা লুক দিয়ে যাচ্ছে আমারে, আমার ফিডনে লেগে আমার এই মশালা ধরে লেগে। কয় সাইড জন লুক আছে বাজাতে কিনা রং পুরা গামলা আনার পরে দিছে। কয় কাজ কিতা? ও কাজ যেই ডোক বেতন ফেলে দইছে। আচ্ছা আয়ো আবার পরে যখন যখন ওই জায়গায় আসছে, আসার পরে দেখলো কাজ কিদা কয় আল্লাহরে ফিডাইবা। কারে ফিডাইবো? কথা বলুন, কাকে ফিডাইবো? আল্লাহরে ফিডাইবা। আল্লাহরে ফিডাইতাম। আচ্ছা আইছে রংপুরে কামলা আওয়ার পরে একটা একটা থারবা মারে। এই থারবার লাগে তোরে আনছি, এই থারবা তোমার সেনা হতে জোরে থারবা দিছে। আমি আপনার কাম করতাম, আছি ফিরোনের লেগে আইছি না, আমি যাই গিয়ে কো তোর কাম তো টিয়া দিয়ে আনছে না, সাইটে হলুন তো তোর রোজের কথা না। হ আমি রোজ দরকার নাই, যা করছি তা ফাও। বল ঠিক আছে, যেহেতু ফাও করছো একটা বুদ্ধি কর, আতে না পারলে তুই জাফারস তা দিয়ে দে। ও কিতা দিয়ে ফিরতাম? ও কিতা আছে? আপনার জুতা দিয়ে আছে। ও কি করবি জুতা দিয়ে ফির, যেহেতু এটা দুর্গন লাগবো ফিডা একটা দেয়। ও জুতা দিয়ে ফিরবে লাগে, আস্তে ফিরন লাগে, ফিরতে 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 এবারটা রে এরে হোটেলে এসে মশা কয়। আমি আস্তে আস্তে অঙ্ক দিতেছি একটা একটা ফিডা খা, জন লগে লগে কটা দিয়ে লাইন। হ্যাঁ তখন তোর হোশ নাই, একটা দে একটা খায়, আবার এক লগে দুইটা দে দুইটা খায়, যখন পাতলা পাতলা কয়েকটা দিয়ে লায়, পাতলা পাতলা কয়েকটা খাইয়া লায়, খাইতে খাইতে একবারে শহীদ হয়ে গেছে নাকি? হ্যাঁ শেষ করতেছি। পেরে হাজিরিন আলোচনা গুছাই নিয়ে আসতেছি, যেহেতু প্রধান মেহমান আমাদের প্রধান অতিথি হুজুর চলে আসছেন, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আলোচনা অনেক দূর পর্যন্ত চলে গেছিলাম, আলোচনা আর বেশি করব না, এখানেই শেষ করে দেবো। আর গুটি কয়েকটা কথা আপনাদেরকে বলে, তার মধ্যে আমি আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম, মান যারা কবলি অজাবাত লাহু শাফাতুহু ইয়াউমাল কিয়ামা, একটা হাদিস আপনাদেরকে বলছিলাম। আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরি যে আমার কবর জিয়ারত করবে, অজাবাত লাহু শাফাতি আমি তার শাফাত করব ইয়াউমাল কিয়ামা। কখন? আজকে যারা আমাদেরকে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার ভিতরে জিয়ারত করা যাবে না, এটা বেদাত, আজকে তাদেরকে আমি বলতে চাই, বেদাত বলতে কোনো জিনিস নাই, বেদাত হচ্ছে তাদের কাছে যারা যাত্রারও বেদাত করে কিনা, যারা ভালো কাজটাকে খারাপ করে তাদের কাছে বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতুহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমার রোজার ভিতরে এসে আমি রাসূলকে সালাম দিবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জিম্মাদার হয়ে যাব সুপারিশের, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোন, সুবহানাল্লাহ। পেরাজিন আজকে আমাদের মাঝে কয়েকটা গুটি কয়েকটা দল বিভ্রান্ত হয়ে আমাদেরকে আজকে গোমরাহের পথে নিয়ে গেছে। আজকে আমি এই জনসমক্ষের ভিতরে বলতে চাই, এমন কুলাঙ্গার লোক যদি আমাদেরকে বলে যে মাজার জিয়ারত চলবে না, আমরা বলবো তোমাদেরকে বাংলার জমিনে আমরা থাকতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? মুসলমান যে জায়গার ভিতরে ইসলাম আমাদেরকে সমর্থন দিয়েছে, ইসলাম আমাদেরকে ক্ষমতা দিয়েছে, হয় আমরা মুখে লড়বো, না হয় আমরা হাত দিয়ে লড়বো, না হয় আমরা ইমান দিয়ে লড়বো, যে কোনো একটা জিনিস দিয়ে আমাদের লড়তেই হবে। আপনার হয়তো হাত দিয়ে লড়বে, না হয় ইমান দিয়ে লড়বে। কি বলছি কথাটা খেয়াল আছে? হয় হাত দিয়ে লড়বে, না হয় ইমান দিয়ে চলবে। পের হাজিরিন যেহেতু প্রধান অতিথি হিসেবে চলে আসতেছে, আমরা মাহফিল বেশি দেরি করবো, যেহেতু রায়তু হয়ে গেছে, তো আমাদের শেষ কথা হচ্ছে কি, আমি তো এই আয়াতের পুরোটা তাফসীর করতে পারি নাই, শুধু ইজা জিকির আল্লাহ জিকিরটা শুধু করছি, জিকির শেষ করতে পারি নাই। আরো রয়েছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়া,
যখন প্রকৃত মুমিন যখন কোন সময় সে আল্লাহর পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে ঈমান নাও তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে কোন সুবহানাল্লাহ আর যখন কোন মানুষের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে কোন রাম বা মুশরিক কোরআনের মাহফিল কোনদিন বন্ধ করতে পারবে না ঠিক কিনা যারা বলে আজকে আমাদেরকে উপরে না দিয়ে আমাদেরকে নিচে দেওয়ার কারণে আমরা প্রোগ্রামে যাই নাই আজকে জনসমক্ষে বলতে চাই এমন লোক আমরা স্ত্রীকে দেখতে চাই না ঠিক কিনা যারা আপনাকে মাহফিল কমিটি যেভাবে দিবে ওইভাবে যদি আপনি মাহফিল পরিচালনা করতে না পারেন আপনার কোনো দরকার নাই এমন মাহফিলে এসে ওয়াজ করার কারণ আপনার ভিতরে সেই মনুষ্যত্ববোধ নাই আপনার ভিতরে সেই রাসূলের আদর্শ নাই রাসূল বলছেন যদি তুমি ইলম শিখো তলাবুল ইলমে ফরিদাতু আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমাত প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ তুমি ইলম শিক্ষা করো ফাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তুমি নিজে কোরআন শিক্ষা করো অপরকে কোরআন শিক্ষা দাও তোমাকে বলা হয় না তুমি আজকে প্রধান বক্তা হলে তুমি ওয়াজ করবা তোমাকে আজকে বলা হয় না তুমি বিশেষ বক্তা হলে তুমি ওয়াজ করবা আজকে তোমাকে বলা হয়েছে তুমি নিজে শিখো এবং অপরকে শিক্ষা দাও এটা কার কথা রাসূলের কথা ফাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু রাসূল বলছে নিজে শিখো এবং অপরকে শিক্ষা দাও এটাই হচ্ছে ইসলামের আদর্শ মুসলমান সবসময় নিজের প্রতি ইস্তিকামত থাকুন নিজের প্রতি নিজের ঈমানকে প্রশ্ন করুন যে কে কতটুকু আমরা রয়েছি কে কতটুকু দ্বীনের পথে রয়েছি ওইটা দিকতে আমরা বিবেচনা করলে আমরা সবকিছুই বুঝতে পারবো আর যদি আমরা এগুলা না বুঝি এগুলা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিছুই করতে পারবো না এগুলা যদি আমরা না করি তাহলে আমরা দ্বীনের রাস্তায় কখনো আমি কিংবা আপনারা যাইতে পারবো না পের হাজিরিন ওয়াইদা তুলিয়া তা আলাইহিম আয়াম যখন কোন মুমিন কোরআনে আয়াত তেলাওয়াত করবে তখন আমাদের কি হবে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে ঈমানটা কিভাবে বৃদ্ধি পাবে একটা কথা আমাদের শুনেন যেহেতু 10টা পর্যন্ত টাইম একটা কথা আপনি শুনেন ঈমানটা কিভাবে বৃদ্ধি পাবে ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাম সে নিজে বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নিজে বলছে আমার একবার যুদ্ধের ময়দানে আমি আলীকে নিয়ে গেছিলাম কাকে নিয়ে গেছিল আলীকে এবং আরো কয়েকজন মুসলমানদেরকে নিয়ে আমি গেছিলাম যখন তারা তাবুর ভিতরে থাকলো এমন অবস্থায় শত্রুরা তাবুকে ঘেরাও করে দিল শত্রুরা তাবুকে কিভাবে ঘেরাও করলো ঢোল ডাব্বা বা অন্যান্য ইত্যাদি সরঞ্জাম নিয়ে তারা কি করলো তাবুকে ঘেরাও করলো যুদ্ধ ডাক পড়ে গেছে তখন আল্লাহ রাসূল বলল সাহাবাই কেরাম কি করবে এখন যেহেতু কাফেররা আমাদেরকে ঘেরাও করে দিয়েছে তখন হযরত আলী বলল ইয়া রাসূলুল্লাহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়া আপনি তো বলেছেন যখন কোন মুমিন বান্দা আল্লাহর পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে তখন তার ঈমান বেড়ে যায় আর যদি মুসলমানের ঈমান বেড়ে যায় আমরা সাহাবীদের যদি ঈমান বেড়ে যায় কোন কাফের মুশরিক বেদুইন আমাদের সাথে পরাজয় কিংবা জীবিত ফিরে যেতে পারবে না তখন বল কে কোরআন তেলাওয়াত করবে একজন সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি কোরআন তেলাওয়াত করব বলল ঠিক আছে তুমি কোরআন তেলাওয়াত করো তখন তিনি কোরআন তেলাওয়াত করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় সাহাবীরা হাউমাউ করে চিৎকার করতে করতে তলোয়ার কুশবদ্ধ তলোয়ার নিয়ে তাবু থেকে বের হয়ে গেলেন আর যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে তারা শহীদ করে দিলেন মিনিটের ভিতরে কন্যা সুবহানাল্লাহ কি তাদের একটাই পাওয়ার কি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়া যখন তাদের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত
নাজিল হয়ে গেছে পেরা হাজিরিন কুরআনের আয়াত শুনবো কিভাবে শোনার আগে তো সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কথা বলুন কুরআনের আয়াত শোনার আগেই সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন আজকে মাহফিলটা ফ্যান্ডেলটা দেখেন আর লোক আশেপাশে লোকগুলো দেখেন তখন বুঝতে পারবেন তখন তখন দেখতে পারবেন যে আপনার মাহফিলটা কেমনে চলে তখনই আপনি বুঝতে পারবেন কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার মাহফিলটা সবাই মিলেমিশে সহযোগিতা করবে বা সবাই হয় কেউ অর্থ দিয়ে পারবে কেউ শ্রম দিয়ে পারবে কেউ বুদ্ধি দিয়ে পারবে সহযোগিতা করতেই হবে যদি সহযোগিতা না করে আপনি কাজ করেন তাহলে কোনো দিকেই হবে না পের হাজিরিন আমাদের কাজ হচ্ছে আজকে দেখেন আমাদের ইসলাম নিয়ে কতটুকু কটুক্তি হচ্ছে এটা আপনি আজকে দেখেন ইসলামকে নিয়ে কতটুকু বাড়াবাড়ি হচ্ছে আপনি দেখেন আমার পূর্বের একজন বক্তব্য বলে গেছে যে আজকের এই যে ফ্রান্স ফ্রান্স থেকে অনেক কটুক্তিমূলক অনেক কথা আজকে আমাদের কানে এসে লাগছে শুধু ফ্রান্স নয় আজকে বিশ্বের ভিতরে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে একমাত্র মুসলমান তাদের কর্মের কারণে আজকে মুসলমান বাংলার জমিনে আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে তাদের কারণে মুসলমান আজকে তাকিয়ে দেখো সেই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো সেই কাশ্মীরের দিকে তাকিয়ে দেখো সেই মায়ানমারের তাকিয়ে দেখো সেই ভারতের দিকে তাকিয়ে দেখো আজকে মুসলমান কেন নির্যাতিত নিপীড়িত হচ্ছে একমাত্র মুসলমান আজকে ঐক্য না থাকার কারণে আজকে এমন হচ্ছে ঠিক কিনা আজকে মুসলমান দল মত নির্বিশেষে একটি কথা বলতে চাই কে সুন্নি কে ওয়াহাবি কে আহলে হাদিস আমরা জানতে চাই না আমরা সকলে একটাই পরিচয় দিচ্ছি আমরা সকলেই রাসূলের উম্মত ঠিক কিনা আজকে যদি রাসূলের উম্মতের কারণে আজকে যদি রাসূলের উম্মতের গায়ে আমরা করতে আছে আমরা সকলেই মিলিমিশে একসাথে জিহাদের ডাক দেব ঠিক কিনা সালমান এখন সময় আছে সকলের সকলের ইমানের বলে বলিবান হয়ে বিপ্লবী কণ্ঠে আমরা চাপিয়ে তুলি আজকে আমরা সকলে আজকে যখন সত্য কথা বলা হয় তখন আলেমদেরকে গালি দেওয়া হয় ঠিক কিনা সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী ঠিক কিনা আজকে সত্যের পক্ষে কোন কথা বলা যায় সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি ঠিক না জন্মের পরে কি আমাদের কানে আজান দেওয়া হয়নি কথা বলুন জন্মের পরে আমাদের কানে আজান দেওয়া হয়েছে শুধু এটা না আমরা মরার পরে যে আমাদের জানাজা পড়তে হবে এটা তো জানি জন্মের পরে কানে আজান কি দেনি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কিনা মুসলমান এখন সময় আছে আমাদের
ফোক হতে হবে।